সাবস্ক্রাইব করুন এসআই কমেডিয়ান, ক্লিক করুন বেল আইকন। অনেকদিন আগে এক জঙ্গলে বাস করত এক ছাগল ও তার দুই ছানা। তারা সারাদিন বনের এপাশে ওপাশে ঘুরে বেরিয়ে মনের আনন্দে ইচ্ছামতো ঘাস খেত, আর দিন শেষে তারা তাদের ঘরে ফিরে যেত। এমন করে খুব ভালো মতোই কাটছিল তাদের দিন। কিন্তু একদিন ছানা ছাগলটা বলল, মা, অনেকদিন তো হলো আমরা এই মাঠে ঘাস খাচ্ছি, খেতে খেতে ঘাসগুলো তো প্রায় শেষ হয়ে এসেছে। এখন যেটুকু ঘাস বেঁচে আছে তাও যদি আজ আমরা খেয়ে ফেলি তাহলে কালকে আমরা কী খাবো মা? হ্যাঁ সোনা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি তো এ বিষয়ে একবারও ভেবে দেখিনি। শুনেছি আমাদের জঙ্গলের ওপাশে একটা বড় মাঠ আছে, সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে। আমরা বরং ওই মাঠেই যাবো কালকে ঘাস খেতে। এরপর তারা তিনজন সারা দিন ধরে মাঠে পড়ে থাকা বাকি ঘাসগুলো খেয়ে নিয়ে ছাগলটা বলল, ছানারা, তোমাদের খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ মা, যা ঘাস ছিল সব খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা চলো তাহলে, এবার বরং ঘরে ফেরা যাক, ওদিকে সন্ধ্যা হয়ে আসছে। এই বলে ছাগল তার দুই ছানাকে নিয়ে সেদিনের মতো ঘরে ফিরে গেল। এই সকাল হয়ে গেছে, আজ তো আমাদের জঙ্গলের ওদিকের মাঠে যাওয়ার কথা। বাচ্চারা, তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ মা, আমরা প্রস্তুত। আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে, কারণ আজ আমরা একটা নতুন জায়গায় যাব, আর আজ আমরা পেট ভরে অনেক কচি কচি ঘাস খাবো। মনে হচ্ছে নতুন জায়গার ঘাসের স্বাদও নতুন হবে। এই বলে তারা তিনজন জঙ্গলের ওপারের মাঠের উদ্দেশ্যে রওনা হলো। মনে হচ্ছে আমরা সেই ঘাস ভর্তি মাঠে এসে পড়েছি। বাচ্চারা, এ মাঠ তো দেখছি নরম কচি কচি ঘাসে ভরপুর। তোমরা আজ এখানে পেট ভরে ইচ্ছা মতো মনে সুখে ঘাস খেতে পারবে। হ্যাঁ মা, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু পাশেই তো দেখছি গভীর ঘন জঙ্গল। যদি কোনো বাঘ এসে আমাদেরকে খেয়ে নেয়? বাচ্চারা, এভাবে ভয় পেলে চলবে না, বিপদ তো আসতেই পারে। তবে বিপদের সময় ঘাবড়ে না গিয়ে বুদ্ধির বলে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে। এই বলে তারা ঘাস খেতে শুরু করলো। এদিকে এক হিংস্র বাঘ শিকার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে ছাগলগুলো দেখতে পেয়ে বলল, আরে এসব আমি কি দেখছি, এই জঙ্গলের পাশে কিনা ছাগল, একটা নয় দুটো নয় তিন তিনটা ছাগল। ওদের দেখে তো আমার পেটের খিদে আরো বেড়ে গেল, যাই এখনই গিয়ে বেটাদের খার মটকায়।